ओम स्थापका च धर्मसा सर्वधर्म स्वरूपिणी अवतार बलिष्ठाय राम कृष्ण ते नमः। আমার একটা খুব প্রিয় এবং খুব ভালো লাগার একটি মন্ত্র হলো এইটা, স্থাপকাচ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণ তে নমঃ। অনেক সময় এই মন্ত্রটা আমি ব্যবহার করি, খুব ভাল লাগে এই মন্ত্রটা। এই মন্ত্রটা পাঠ করলেই যেন মনে হয় যেন খুব একটা শক্তি আমার মধ্যে কর্ম কাজ করে একটা। কি সুন্দর মন্ত্র দেখুন, স্থাপকাচ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী, সব ধর্মের স্বরূপিণী অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণ তে নমঃ। অনেক সময় এই মন্ত্রটা ব্যবহার করি, খুব ভাল লাগে আমার। একটা প্রিয় অনেক মন্ত্র রয়েছে, তার মধ্যে অনেক প্রিয় মন্ত্র, অনেক স্তব প্রিয় রয়েছে, তার মধ্যে এই মন্ত্রটা কিন্তু আমার খুব একটা প্রিয় মন্ত্র। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কল্পতরু উৎসব, কারণ খুবই সামনে আমাদের পয়লা জানুয়ারি অর্থাৎ ইংরাজি বছর, আর একটা নতুন বছর 2022 সাল শুরু হতে চলেছে। সেই 22 সালের প্রথম দিনটাই কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়। কল্পতরু মানে ঈশ্বর সমতুল্য, অর্থাৎ ইন্দ্রিয় শক্তি যারা লাভ হয় তাদেরকে এই কল্পতরু হয়। অনেক ঠাকুরই হয়েছিল কল্পতরু, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ। এই দিনটা পালন করা হয়, রামকৃষ্ণ ভক্ত যারা রয়েছে তাছাড়া সমস্ত মানুষজন এই দিন কিন্তু রামকৃষ্ণকে ডাকতে পারে, এবং যারা ভক্তিভাব লাভ করতে চায় তারা অবশ্যই এই দিনটা, একটা গুরুত্বপূর্ণ দিন। এবং এই দিনে যারা রামকৃষ্ণ মঠে দীক্ষিত, যারা রামকৃষ্ণকে দেবতা রূপে মানেন এবং রামকৃষ্ণকে খুব ভালোবাসেন, সেই সমস্ত মানুষদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। তারা বাড়িতে এই পুজোটি করতে পারেন, সেরকম ঠাকুর মশাই না ডাকলেও হয়, নিজেরাই পুজো করতে পারেন, আর যারা চাইছেন তা ঠাকুর মশাই রেখে পুজো করবেন তারাও করতে পারেন। রামকৃষ্ণের পটে বা ছোট ছোট মূর্তি বা আছে সেই মূর্তির সামনেই পুজো করতে পারবেন। কীভাবে পুজো করতে পারবেন এই পয়লা জানুয়ারির দিন, সেই সমস্ত কিছু কিন্তু আজকে বলবো। তাহলে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা সারদা মায়ের পুজোর ভিডিও করেছিলাম, সে কমেন্ট সেকশন অনেকেই বলেছে যে রামকৃষ্ণ প্রতিদিন কীভাবে পুজো করবো সেটা বলুন, রামকৃষ্ণ কীভাবে সুন্দরভাবে 16 প্রচারে পুজো করব সেটা বলুন। আজকের ভিডিওতে তাই থাকছে, সেই সমস্ত ভক্তবৃন্দের জন্য থাকছে যে রামকৃষ্ণদেবকে কীভাবে পুজো করবেন, কীভাবে তার আশীর্বাদ পাবেন। তাহলে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ সমাজ জন্য, তাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যারা নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল নোটিফিকেশান অন করুন, কারণ আমি সমস্ত কিছু পুজোর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। শুধু পুজো নয়, বিয়ে শ্রাদ্ধ উপনয়ন সমস্ত কিছু বিষয় কভার করার চেষ্টা করছি, তাই অবশ্যই পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন। তাহলে আজকে ভিডিও শুরু করবো। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আমাদের সঙ্গে রয়েছে আমার ইউটিউবের একমাত্র ঠাকুরমা শ্রীদেবজি চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব আগামী পয়লা জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি যেটাকে বলি, ইংরাজি বছরের শুরু হয় এই দিনটা দিয়ে, এবং আসছে যখন 2022 সাল, এটাও করোনা এবং লকডাউনের মধ্যেই হবে, কিন্তু তার মধ্যেও অনেক ভক্ত সমগ্র ভিড় হয় প্রত্যেকটা জায়গায়। কল্পতরু এই কথাটার অর্থ কি? কল্পতরু অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞান লাভ, অর্থাৎ সে তার কাছে যেই কল্পতরু পাবে সেই তার কাছে যা চা হবে সে সেটাকে দেবে, তাকেই বলে কল্পতরু। আমরা এই কল্পতরু কথাটা কিন্তু শিবের যে স্তব রয়েছে, প্রভু হি সমনি সম শেষ গুণাং গুণ হি সম শি সম শেষ কলনাং পুনামাং শিবং শিব কল্পতরু, এই কথাটা আমরা পাই কল্পতরু। তাহলে এখান থেকে আমরা কথাটা পাই। এছাড়া আরো অনেক মন্ত্রে কল্পতরু কথাটি ইউজ করা হয়েছে। কল্পতরু কথা অর্থ হলো সে ইন্দ্রিয় জ্ঞান লাভ হয়েছে তার, তাকে ডাকলে আমরা তার সে আমাদেরকে বর প্রদান করবে, আসল কথা হলো তাই। সেরকম রামকৃষ্ণ দেবও কিন্তু বর প্রদান করেছিলেন এই পয়লা জানুয়ারির দিন। রামকৃষ্ণ দেব কিন্তু
একজন অসাধারণ মানুষ তো বটেই, অসাধারণ একজন দেবতা তুল্য মানুষ, অর্থাৎ অবশ্যই দেবতা। তিনি অনেক ভক্তবৃন্দকে তার ভালো করেছেন, কিন্তু তিনি কি কিরকম মানুষ ছিলেন সেটা আমরা জানি। তিনি কিন্তু আমাদের মতো একজন পূজারী ব্রাহ্মণ ছিলেন। পূজারী ব্রাহ্মণ মানে আমাদের কথা আলাদা, আমরা তার নখের যোগ্য না, আমরা তার কিছুই যোগ্য না, কিন্তু তিনি কিন্তু আমরা যে কাজটা করি, আমরা কি করি, আমরা কোনো বাড়িতে গিয়ে পুজো করি বা কোনো মন্দিরে পুজো করি, ঠিক আছে, ঠিক সেরকমই তার লেখাপড়া কিন্তু সেই রকম হয়নি, কিন্তু তাকে নিয়ে এত বই বেরিয়েছে যে অনেক অজ্ঞ মানুষকে নিয়ে অত কিন্তু লেখা বই বেরোয়নি। অর্থাৎ তিনি কিন্তু লেখাপড়া খুব একটা জানতো না, কিন্তু তার লেখা চণ্ডী কিন্তু রয়েছে। তাহলে তারই কোন জায়গায় গেছে, লেখাপড়াটা কিন্তু সব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোনো পুঁথিগত বিদ্যায় শিক্ষিত ছিলেন না, কিন্তু রামকৃষ্ণ সেরকম। তিনি কিন্তু তার মুখ দিয়ে বলেছে, অনেকে লিখেছে, তার বই বিক্রি করে অনেক মানুষ কিন্তু খাচ্ছে, অনেক বড় বড় লেখক কিন্তু তাকে নিয়ে বই লিখেছে, কিন্তু তিনি কোনো বই নিজে লেখেনি। এটা কিন্তু অনেক বড় সম্মান। তিনি আমাদের মতো পূজারি ব্রাহ্মণ বললাম কেন, তিনি দক্ষিণেশ্বরে রাসমণির যে মন্দির স্থাপন করেছিলেন সেই মন্দিরের নিত্য পুজো পুরোহিত ছিলেন। আমরা অনেকে নিত্য পুজো করি, আমিও যেমন একটা মন্দিরে পুজো করতাম, আগেও করতাম, এখনও করি তার আমার মন্দিরে, ঠিক সেরকমই তিনিও একটা মন্দিরে পুজোর দায়িত্ব তার ছিলেন। কিন্তু তার পুজোর দায়িত্ব এই জন্যই তাকে নিয়ে আসা হয়েছিল যে সেই রামকৃষ্ণ ঠাকুর কিন্তু তার দেবতার দেখা পেয়েছিলেন, মার সঙ্গে তার কথাবার্তা হতো রীতিমতো, তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তিনি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তপস্যার মাধ্যমে গেছিলেন, তার জন্মস্থান জয়রামবাটি তিনি দক্ষিণেশ্বরে পুজো করছেন। এবং এই কল্পতরু যেটার কথা বলছি, সেই কল্পতরু কিন্তু তার হয়েছিল কাশীপুরের একটি বাগান বাড়িতে, ঠিক আছে, কাশীপুরের বাগান বাড়িতে কিন্তু তার কল্পতরু হয়েছিল। তার হওয়ার কারণটাও আছে, কিন্তু শেষ জীবনে তার গলায় ক্যান্সার জাতীয় একটি রোগ হয়, তার জন্য তাকে ওই জায়গাটায় বায়ু পরিবর্তনের জন্য তাকে ওখানে রাখা হয়। সেখানে তিনি মোটামুটি 30 জন ভক্তবৃন্দের মাঝখানে তিনি কল্পতরু করেন এবং তিনি কল্পতরু হন, তিনি আমাদের কাছে পূজ্যিতা। আমরা প্রতিদিন তাকে পুজো করতে পারি, তার সর্বত্র সে বিরাজমান। কিন্তু সে কিন্তু মাঝে মাঝে ছোটোবেলা থেকেই তার যে গল্প, অনেক বইটা আপনারা পড়েও দেখবেন যে হঠাৎ হঠাৎ সে অজ্ঞান হয়ে যেত, ঠিক আছে, এটা ঠাকুরের তাকে ভর আসা যেটাকে বলি, সে স্কুলে গিয়ে একবার ভর হয়ে গেছিলো, যাত্রায় তাকে পাঠ দেওয়া হয়েছিল, সেখানে সে ভর হয়ে গেছিলো, পরবর্তীকালে তো দক্ষিণেশ্বরে এসে প্রায় হতো তিনি। তাহলে তার কিন্তু বিচরণ ছিল অন্য জায়গায়, সে দেবতা তুল্য মানুষ, সে কিন্তু সবাইকে সত্য কথা বলতো এবং সবাইকে মানে সত্যকে সত্যই বলতো, তার পুরো একজন স্পষ্টবাদী একটি মানুষ। তিনি একজন গোড়া নাস্তিককে ধর্মীয় জ্ঞানে লাভ করেছিলেন এবং তিনি হিন্দু ধর্মের আপনার নিয়ে বক্তৃতা দিয়ে তিনি বিশ্বব্যাপী, আমার পেছনে তার ছবি রয়েছে, স্বামী বিবেকানন্দ, তাকেও কিন্তু তিনি দীক্ষা দিয়েছিলেন। তাহলে এই রামকৃষ্ণদেবকে পুজো করা কিন্তু সবারই উচিত। ঘরে এই কল্পতরু উৎসবের দিন রামকৃষ্ণ যদি ফটো থাকে, তাহলে তার সামনে অবশ্যই কিছু না থাকলেও অবশ্যই একটু বাতাসা এবং জল, একটু সাদা ফুল পুষ্প, ধূপকাঠি জলে অবশ্যই পুজো করবেন, বা যেখানে পুজো দিতে পারবেন সেটা অবশ্যই দেবেন। অনেক রামকৃষ্ণ মিশন রয়েছে, অনেক মঠ রয়েছে, অনেক মন্দির রয়েছে, সেখানে গিয়ে পুজো করবেন, খুব একটা কঠিন কিছু নয়। প্রথম যে মন্ত্রটা বললাম সে মন্ত্রটা ব্যবহার করতে পারেন। এছাড়াও রামকৃষ্ণ দেবের যে গায়ত্রী রয়েছে, সেই গায়ত্রীটা আপনাদেরকে দিই, সোজা পুজো কিন্তু একেবারে যারা বৃহত্তরাঙ্গায় পুজো করবেন তাদের জন্য বলে দিই, একদম প্রথম থেকে আজমন, বিষ্ণু স্মরণ, সূর্য অর্ঘ্য, আপনার তারপরে সূর্য প্রণাম থেকে শুরু করে ন্যাসাদি কর্ম, সমস্ত তিলক ধারণ, শিখা বন্ধন থেকে শুরু করে যত অন্যান্য পুজো করতে গেলে যা যা লাগে, গুরুপঙ্ক্তি পুজো, পুষ্পশুদ্ধি, ভূমিশুদ্ধি, আপনার বিশ্বাসার্ঘ স্থাপন, ভূতশুদ্ধি, দ্বার পূজা, সমস্ত কিছু হবে, একদম যে কোনো একটা কালী পুজোর বই নেবেন বা যে কোনো পুজো নেবেন, সমস্ত যতগুলো ন্যাস আছে সব ন্যাস করা লাগবে, ঠিক আছে। এছাড়াও রামকৃষ্ণ দেবের বেলুড় মঠ থেকে বই প্রকাশিত হয়, উদ্বোধন কার্যালয় থেকে বই প্রকাশ হয়, আপনার সেইখান থেকে বই ব্যবহার করতে পারেন, বা সমস্ত কিছু আপনাদের করতে হবে। এরপরে যে জিনিসগুলো করতে হবে সেটা রামকৃষ্ণ দেবের একটা গায়ত্রী মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা একটু আপনাদেরকে দিই, আপনারা এই মন্ত্রটা অবশ্যই ব্যবহার করতে পারেন। মন্ত্রটা হলো
ओम राम कृष्णा विद्महे गदाधराय धीमहि तन्न देव प्रचोदयात्। ओम राम कृष्णाय विद्महे गदाधराय धीमहि तन्न देव प्रचोदयात्। তারপরে যেটা রামকৃষ্ণদেবের জপ মন্ত্র রয়েছে, রামকৃষ্ণদেবের জপ মন্ত্রটা হলো ওম নম ভগবতে রামকৃষ্ণায় নমঃ, ওম ভগবতে রামকৃষ্ণায় নমঃ। অনেকে বলবে যে এই জপ মন্ত্র তো সবাই করতে পারবে না যারা দীক্ষিত নয়। অবশ্যই সবাই জপ মন্ত্র করতে পারবে, কোনো অসুবিধা নেই। দীক্ষিত হলে তার মন্ত্র আলাদা, সে 108 অন্যরকমভাবে করবেন। আপনারাও 108 বার জপ করতে পারেন, বাচ্চাদের করাতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম শুদ্ধ বস্ত্রে একটা আসনের উপরে বসিয়ে এই মন্ত্রটা বাচ্চাদের করবেন, খুব মন নিবৃত হবে, তারা কিন্তু পরবর্তীকালে ভালো পড়াশোনা করবে। তাহলে মন্ত্রটা হলো ওম নম ভগবতে রাম কৃষ্ণায় নম, আর সুতরাং নম রাম কৃষ্ণায় নম বলবেন। এই কল্পতরু উৎসবের দিন কিন্তু অবশ্যই আপনারা এটা করতে পারবেন। কল্পতরু উৎসব হয়েছিল 1886 সালে 1 জানুয়ারি, এদিন কিন্তু কল্পতরু উৎসব হয়েছিল। তার জন্য আমাদের কাশীপুর, জয়রামবাটি এবং দক্ষিণেশ্বর প্রত্যেকটা জায়গায় কিন্তু এই রামকৃষ্ণদেবের পুজো প্রতিনিয়ত হয়। আমরা ঘুরেও আসতে পারেন, কিন্তু এই পরিস্থিতিতে বাড়িতে পুজো করুন, সেটাই ভালো হবে। এবার রামকৃষ্ণ ধ্যান মন্ত্র বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্র। পুজো সব এক, সেই কোনটায় আমরা ফুল নিয়ে হাতে রামকৃষ্ণদেবের ধ্যান মন্ত্র অবশ্যই করব। ধ্যান মন্ত্রটা আপনাদেরকে বলে দেবো একবার, এরকম পুষ্প থাকবে মাঝখানে এবং তারপরে ধ্যান মন্ত্রটা আমরা করব। অনেক বৃহত্তর ধ্যান, কিন্তু আমি যেটুকু বলবো এইটুকু বললেও কাজ হবে, আর পুরোটা আপনারা যে কোনো বইতে পেয়ে যাবেন। মন্ত্র হলো ওম হৃদয় কমল মধ্যে রচিতাং নির্বিকল্পং সদ সদ কিল ভেদামং কল্প স্বরূপং প্রকৃতি সুরং নিত্য মদনামৃতিম বিমল পরহংসং রামকৃষ্ণ ভজামহম। ধ্যান হলো বর্ণনা, এর মধ্যে বর্ণনা পাওয়া যায়, সেটাই হলো ধ্যান। এবং তারপরে পুজো করবেন, পুজোর একটাই মন্ত্র রয়েছে। যত ষোড়শ পূজারে যাই পুজো করুন বা পঞ্চপূজারে যাই পুজো করুন, পুজোর মন্ত্র ওম অহিং পুষ্পং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণ নমঃ। তারপরে যদি আপনি নৈবেদ্য করেন তাহলে ওম অহিং আমান্য নৈবেদ্যং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণ কৃষ্ণায় নমঃ। স্থানীয় হলেও তাই হবে, বস্ত্র হলেও তাই হবে। সর্বদেব দেবী, এই কথাটা আমরা খুব অল্প জায়গায় ব্যবহার করি, কাদের কাদের ক্ষেত্রে ব্যবহার করি, লোকনাথ বাবার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, রামকৃষ্ণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটার কারণ একটা আছে, কারণটা হলো সর্বদেব দেবী, সব দেব দেবী কি বলা হচ্ছে। অনেকে আবার কি করে, সমস্ত পুজো সর্বদেব দেবী করে, কিন্তু এই কিছু কিছু ক্ষেত্রে, কারণ এরা কিন্তু একই অঙ্গে সব দেব দেবীকে দেখিয়েছিলেন। লোকনাথ বাবার গল্পেটা আমরা পাই, তারা একই অঙ্কে বলছে যে আমি কালীকে পুজো দেবো, কালীকে পুজো দেওয়ার কেন, আমাকেই দাও, ঠিক আছে। তাহলে দেখা গেল যে সেই কালী হয়ে গেল। ঠিক রামকৃষ্ণ তাই, সব দেবদেবীকে নিয়েই চলতো। তিনি শিবকে সাধনা করে পেয়েছিলেন, দক্ষিণা কালীকে পেয়েছিলেন, এছাড়া আরও অনেক দেবদেবীকে পেয়েছিলেন, তাই তাকেও কিন্তু বলা হয় সর্বদেব দেবী। একই অঙ্গে সব দেবদেবী দেখিয়েছিলেন, তাই অবশ্যই রামকৃষ্ণদেবকে পুজো করবেন। অবশ্যই 1 জানুয়ারি তো করবেন, সারা বছরই পুজো করবেন। সারা বছর পুজো করতে গেলে এই মন্ত্রগুলোই আমাদের কাজে লাগবে। সকালে উঠে অল্প ক্ষণের জন্য পুজো করুন, যদি 108 বার জপ না করতে পারেন আপনি 8 বার জপ করুন, 3 বার জপ করুন, 1 বার জপ করুন, অবশ্যই করুন, এটুকুই বলার ছিল। আর প্রতিদিন যারা পুজো করে, যারা রামকৃষ্ণকে ভালোবাসে, তারা অবশ্যই এই স্থাপকা আছে ধর্মাশা সর্ব ধর্ম স্বরূপিণী অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণ তে নমঃ। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আগে মা সারদা দেবীর ভিডিও দেখেছি, সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। রামকৃষ্ণের ভিডিওটা আজকে দেখলেন, যদি এরপরে স্বামীজির ভিডিও অর্থাৎ স্বামীজি পুজোর ভিডিও যদি চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওর কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব বিবেকানন্দ পুজোর ভিডিওটাও দেওয়ার। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। নমস্কার।